আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মুখরোচক লোভনীয় একটা খাবার, আর সেটা হলো আমড়া ভর্তা অথবা আমড়া মাখানো, যে যে নামেই ডাকেন না কেন, আমরা কিন্তু আমড়া মাখানোর নামেই ডেকে থাকি। এটা আমি যখন স্কুলে পড়তাম, স্কুলে গেটের সামনে একটা মামা এটা বিক্রি করতো, তখন আমি কিনে খেতাম, খুবই মজা লাগতো। তারপর বাসায় বানিয়ে খেয়েছি অনেকবার। আমি আমড়াটা এভাবে মাখিয়ে খাই, আমার খুবই মজা লাগে। তো আমড়া তো অবশ্যই লাগবে, আমড়া আমি ধুয়ে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আমি যেরকম পছন্দ করি এরকম দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই চিনিটা একটু দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি ক্রাশ করা ধনিয়া গুঁড়া, ধনিয়াটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, আর লাগবে স্বাদ মতো লবণ। অবশ্যই সবগুলো ইনগ্রেডিয়েন্ট আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর লাগবে এখানে তেঁতুল, তেঁতুলটা যেহেতু আমি স্টোর করে রেখে দিয়েছি, একটু কালো হয়ে গিয়েছে, কোনো ব্যাপার না, তেঁতুল কিন্তু টক ভীষণ। আর লাগবে এখানে সরিষা তেল, আপনারা সরিষা তেলের পরিবর্তে এখানে কাসুন্দিও দিয়ে দিতে পারেন। তো তেঁতুলটা যদি গুলাতে আপনাদের প্রবলেম মনে হয়, একটু তেঁতুলটা যেহেতু একটু শক্ত, তো এখানে একটু পানি দিয়ে নেবেন। আমি কিন্তু একটু পানি দিয়ে নিব এখানে তেঁতুলটা গুলানোর জন্য। সব কিছু দেওয়া শেষ, এখন জাস্ট চটকিয়ে মাখিয়ে নিতে হবে, তারপরেই খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে মুখরোচক লোভনীয় আমড়া মাখা। আমি জানি আজকের এই রেসিপিটি দেখে অনেকেরই জিভে জল চলে আসবে, অবশ্যই আপনারা আমরা এভাবে মাখিয়ে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। আমি শিওর এর স্বাদটা আপনারা ভুলতে পারবেন না, এরপর থেকে আমরা এভাবেই মাখিয়ে খাবেন। তো যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সেটা আপনারা দেখতে পারেন। কথা বলতে বলতেই আমরা মাখানো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখি অনেক লোভনীয় মনে হচ্ছে না? হ্যাঁ সত্যি এটা লোভনীয়ই একটা খাবার। তো হয়ে গিয়েছে আমার মাখানো, এখন এটাকে আমি একটা ডিশে সার্ভ করে নিব, তারপরে এটা খেয়ে নিব। তো হয়ে গিয়েছে, কেমন লাগলো আমার আমড়া মাখানো দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আপনারা আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একবার হলেও আমরা এভাবে মাখিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।